পঁয়তাল্লিশ টাকা দেয় একটা জিনিস, সেটা তোমার দেখতে পারবে আনবক্সিং করলে। তো যেটা 5 টাকা মানে সেটা তোমার প্রথমবার রেজিস্টার করলে। সম্বন্ধে দেখাবো যে কোথায় ডাউনলোড করতে হবে বা কীভাবে ডাউনলোড করতে হবে, কীভাবে রেজিস্টার করতে হবে সেটাও তোমাদের দেখাবো। লেখা আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 10 নম্বর করে লেখা আছে। এগুলো তো গাইস আজকে ভিডিওটা কি হবে তোমরা তো নিশ্চয়ই টাইটেলটা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকে কোনো ব্লগিং ভিডিও হবে না, আজকে হবে আনবক্সিং। আর আজকে কী ভিডিও হবে তোমরা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবা। তো গাইস আজকে তোমাদের যে অ্যাপের সম্বন্ধে বলবো সেটা তোমরা 5 টাকা, 45 টাকা এবং 99 টাকা কিনতে পারবা। আর আমি যেটা কিনেছি সেটা তোমরা দেখতে পারবা আনবক্সিং করলে, ঠিক আছে? আর গাইস তোমরা যে 5 টাকার যে প্রথম মাল সেটা তুমি প্রথমবার যে রেজিস্টার করা নাম্বার তাহলে কিনতে পারবা, তাছাড়া কিনতে পারবা না। ওইটা 5 টাকা মাল একবারই খেলি। আর তোমার 45 টাকা, 99 টাকা আছে, ঠিক আছে? আমি তো কিনেছি 45 টাকা দেয় একটা জিনিস, সেটা তোমরা দেখতে পারবা আনবক্সিং করলে। তো যেটা 5 টাকা মাল সেটা তুমি প্রথমবার রেজিস্টার করলে কিনতে পারবা, ঠিক আছে? তাছাড়া কিনতে পারবা না। তো প্রথমবার রেজিস্টার করো, অ্যাপ থেকে ডাউনলোড করবা, ঠিক আছে? ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অ্যাপের। আর তোমার আমি দেখিয়ে দেবো কিরকম ডাউনলোড করবা কি না করবা, ঠিক আছে? সবচেয়ে সার্চ করবো নাম্বারটা রেজিস্টার করে 5 টাকাতে প্রথমবারই একবারই কিনতে পারবা। আর তোমার 45 টাকা, 99 টাকা তুমি যতবার ইচ্ছে ততবার কিনতে পারবা, ঠিক আছে? 5 টাকাতে তোমরা একবারই কিনতে পারবা, ঠিক আছে? তো দেখো ডিসক্রিপশন লিঙ্ক আছে। আর আমি দেখো তোমরা যদি চাও ইনস্টাগ্রামে ফলো করতে, আমাকে এপাশে আমার পেজ, এপাশে তুষারের পেজ, যাও গিয়ে ফলো করো, দেখতে পাচ্ছ তোমার ইনস্টাগ্রামে পেজ, আর গিয়ে ফলো করো যাও। আর দেখো আমি এখন আনবক্সিং করছি, সেটা দেখো। এ ফিউ মোমেন্টস লেটার, তো গাইস যেটা আমি কিনছি সেটা এখন আনবক্সিং করবো, ঠিক আছে? আনবক্সিং করার জন্য, ঠিক আছে? তো এটা আনবক্সিং করতে হবে। আর এটা আমি কিনেছি হচ্ছে 45 টাকা দিয়ে, শুধু 45 টাকা দিয়ে। আরও আছে 5 টাকা মাল আমি আগে কিনে দিয়েছি, ঠিক আছে? আর 45 টাকা মালটা এখন কিনলাম। আর 99 মালটা ভাবছি কিনবো, ওইটাও কিনতে হবে। কিন্তু 99, 45 তোমার যতবার খুশি ততবার কিনতে পারবা। এই 5 টাকার মালটা শুধু একবার কিনতে পারবে, রেজিস্টার করলে। আর এইটা এখন ই করবো, ওপেন করবো। তো দেখো, তো চলো এরকম খোলা যাক। তো গাইস খোলার পরে প্রথমে এরকম একটা কিসের মতো দেবে, এরকম একটা এগুলো পড়তে হবে, ঠিক আছে? ইন্ডাকশন ম্যানুয়াল, এটা দেখো করে যাওয়াই হোক গিয়ে যা যা আছে লেখা, কি লেখা আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 10 নম্বর করে লেখা আছে। এগুলো পড়ে পড়ে দাও, বুঝতে হবে কি আছে রাস্তায়। তো থাক, এটা ওখানে সাইডে রেখে দাও। আর ভেতরে তোমার এরকম একটা জিনিস থাকবে, এই যে তো দেখ, তুই 45 টাকার মালটা তো কত সুন্দর সাপোর্ট দেওয়া আমার, নেবো 45 টাকার মালটা, ঠিক আছে? দেখ এই দেখ, এখানে লেখা আছে সৌমিক সরকার, এই ফাঁস করে না, ফোন নম্বর দেওয়া আছে এই জায়গায়, ঠিক আছে? আর এই যে তোমার এবার তো প্রথমে তোমার এমনি করা থাকবে। আর তোমার ভালোই ই দেওয়া, যাতে তোমার খারাপ না হয়। 45 টাকার মালটা রয়েছিস তো ভালোই সুন্দর দেওয়া। আর এটা তোমার খোলার পর তারপর এরকম থাকবে একটা, ওরে বাবা দেখ কত কত রকম প্যাকিং, প্যাকিং এর কথা বাদ দে, কত বড় পেজটা। এটা খোলা কেন, দোকান খোলা থাকবে তো পাগল? তোমার খোলার কারণ হচ্ছে যখন খুশি তখন লাগাতে পারবি, ঠিক আছে? এই যে যখন খুশি তখন লাগাতে পারবি, এরমভাবে এটা লাগাতে হবে। আর এটাকে তো এরমভাবে লাগাতে হবে, ঠিক আছে? এই যে মিটে গেল টাইমটা, ঠিক আছে? দেখি 3:38 ঠিকই আছে মনে হচ্ছে, টাইম পুরো ঠিক করা গাইস। আর এরমভাবে পরো হাতে, আর ছবি মবি তোলো, ও সেই লাগছে। এটাকে এখানে ঢুকাও এরমভাবে, দেখাচ্ছে এটাকে এরমভাবে ঢুকাও হাতে, কিন্তু সাপোর্ট খাচ্ছে না আমার হাতে, বেকা দেখা মুখ নিয়ে জল মুখ ঢুকাও এরমভাবে, ও সেই লাগছে, সেই সেই 45 টাকার মালটাও। তো গাইস আনবক্সিংটা তো দেখলাই, এবার একটু সিনেমাটিক শটটা দেখে নাও, ঠিক আছে? তো দেখো সিনেমাটিক শট। তো গাইস এটা তো আনবক্সিং দেখলাই, আর তোমার সিনেমাটিকও দেখলা, ঠিক আছে? এটা আমি কিরমভাবে কিনেছি এবার তোমাদের দেখাবো যে অ্যাপটার সম্বন্ধে, ঠিক আছে? তোমাদের অ্যাপটার সম্বন্ধে দেখাবো যে কোথায় ডাউনলোড করতে হবে বা কীভাবে ডাউনলোড করতে হবে, কীভাবে রেজিস্টার করতে হবে সেটাও তোমাদের দেখাবো। তো দেখো ডাইরেক্ট আমার মোবাইলে হোম স্ক্রিনে চলে যাও। তো গাইস তোমরা প্রথমে এরকম ফোনের খুলে নেবো হচ্ছে প্লে স্টোর, প্লে স্টোরে গিয়ে তোমরা এখানে সার্চ বারে সার্চ করবা সফটসি, SHOPC, ঠিক আছে? আর এরকম
সবসি চলে আসবে, এবার সার্চ করবা সবসি, ঠিক আছে। সার্চ করলে চলে আসলো সবসি, যে দেখো 5 টাকার কয়েন আমাদের চলে আসলো, ঠিক আছে। এটা আমার ডাউনলোড করা আছে বলে আমাকে ওপেন করতে বলছে, ঠিক আছে। তো তোমরা ডাউনলোড করবে, ডাউনলোড করে দেখতে পারবে, এখানে নিচে দেখতে পাচ্ছ যে 25 টাকা 5 টাকা সবই দেখাচ্ছে, ঠিক আছে। তো ডাউনলোড করবা, করার পর চলে যাবো ব্যাকে, ঠিক আছে। এবার এখানে নাম্বার রেজিস্টার করবা, ঠিক আছে। আমার নাম্বার রেজিস্টার করা আছে বলে দেখাচ্ছে না, ঠিক আছে। তো তোমাদের প্রথম খুললে নাম্বার রেজিস্টার করে দেখাবে, তো যাও গিয়ে অ্যাপ দেখলে তো যে কেমটা ডাউনলোড করতে হবে তোমাদের দেখিয়ে দিয়েছি, আর আমার রেজিস্টার ছিল বলে তার জন্য রেজিস্টার করতে দেখাতে পারলাম না। তাও তোমরা প্রথমবার ডাউনলোড করার পর তোমাদের রেজিস্টার করতে হবে না, রেজিস্টার করতে হবে, ঠিক আছে। ফোন নাম্বার মানে রেজিস্টার করতে হবে, ঠিক আছে। রেজিস্টার করার পর তোমরা 5 টাকা একবারই অর্ডার দিতে হবে, তাও আবার 10টার সময়, ঠিক আছে। 10টার সময় মানে রাত্রি 10টার সময় একবারই অর্ডার দিতে হবে, তো টাইম আছে, টাইম অনুযায়ী অর্ডার দিতে হবে। 10টার সময় একবারই অর্ডার দিতে পারবা, তো যাও গিয়ে অর্ডার দাও। আর ভালো লাগলে আমাদের পেজ দেওয়া আছে দুজনের, ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো। আর রিং লাইট আসলে, রিং লাইট অর্ডার দিয়েছি, আসলেই হবে ইনস্টাগ্রামের রিল, আমি তো করবই আর তুষার তো করেই, ঠিক আছে। যাও গিয়ে ফলো করো দুজনকেই, তো ইনস্টাগ্রামে রিল দেখতে পারো ভালো ভালো। আর কে বলবো, আজকে বলতে এভরি ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে। এতক্ষণ তুষার ক্যামেরা রয়েছিলো, ঠিক আছে, এখনও দাঁড়িয়ে গেছে। তো আমি এখন সামনে ক্যামেরাতে ভিডিও করছি, তো ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুবই নতুন কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে, ঠিক সকাল কটার সময়? 10:30 না, এক হত ঠিক সকাল 10টার সময়, তো জানে না ভুল দিলাম, ঠিক এখন তো কটার সময়? 10টার সময়, ঠিক সকাল 10টার সময়। তো তোমার জন্য ডাটা ডেকে আন, বাই, ভালো, হ্যাঁ।